এবার মুর্শিদাবাদের রানীনগরের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে ভোট প্রভাবিত করার অভিযোগ সামনে আসে। সরাসরি চলে যাবো উজ্জ্বল, আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ সেলিম, কি বলছেন শোনাবো আপনাদেরকে। আপনি ভেতরে যেতেই কেউ চিৎকার করা শুরু করলো যে আপনি কেন ভেতরে, কেন এই কেন্দ্রে আসার পরই আমরা দেখলাম এখানে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে। মোহাম্মদ সেলিম, তিনি ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের এজেন্ট, তিনি চিৎকার করতে থাকেন মোহাম্মদ সেলিমকে বেরিয়ে যাওয়ার জন্য। এবং দেখুন, আমরা আরও একটা ছবি দেখাচ্ছি, এখানে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে ঠিকই, কিন্তু তার পাশে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা কিন্তু এখানে রয়েছে এবং 100 মিটারের কাছেই, একেবারে বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে এখান থেকে কিন্তু রানীনগর থেকে যে অভিযোগ সামনে আসছে ভোট প্রভাবিত করার অভিযোগ, সেখানে আজ মোহাম্মদ সেলিমকে আমরা দেখতে পেলাম সকাল থেকে তিনি বিভিন্ন বুথে ছুটে বেড়াচ্ছেন। আর এবার চলে যাব মালদা উত্তর, এবং মালদা উত্তর থেকে যে হলদি পার্টিতে সেখানে যে অভিযোগ সামনে আসছে, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে, এবং তার পাশাপাশি আরও যে অভিযোগ সামনে আসছে মালদা উত্তরের যে অভিযোগ, মালদা উত্তরের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে। অর্ণব, ঠিক কি অভিযোগ, কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হলদিবাটিতে, এখানে প্রচুর মহিলারা রয়েছেন। দিদি, এক সেকেন্ড, আপনারা কি ভোট দিতে যেতে পারছেন না? যাচ্ছি, কি বলবে তো নাই স্যার। কেন আটকাচ্ছিল সকালে? আটকাচ্ছে বিজেপির লোক। হ্যাঁ, কেন আপনারা কোন পার্টি করে? ইচ্ছা আছে যাকে দিয়ে দিব। ও আচ্ছা, আপনারা পার্টি করেন? না, পার্টি করি না। আমার কথা কথা সুস্থ মান্য ভোট হবে। আমার আমার ভোট যাকে দুয়ার দিব, কিন্তু সুস্থ মান্য ভোট হবে। কে আটকাচ্ছে আপনাদের? আটকাচ্ছে, আমি অত পার্টির সম্বন্ধে কথা বলতে পারি। আচ্ছা, কারা আটকাচ্ছে? আমি পাঁচ ছেলের মা, শুনছি তিন জন। কি সমস্যা হচ্ছে আপনাদের? ভোট দিতে যেতে পারছেন না? এসছে তো সেন্ট্রাল ফোর্স, এসছে তো। হ্যাঁ, আমরা ভোট দিতে যাইনি ভয়ে। কেন যাননি? কে বাধা দিচ্ছে? তৃণমূলের বাধা দিচ্ছে, আমরা যাইনি। মারও খাবো না, যাবো না, ভোট দিতেই হবে। আপনারা কোনো দলের সমর্থক? কোন দলে? আমরা কংগ্রেসকে ভোট দিই। এখানে আরো রয়েছেন হলদিবাটির লোকজন, এই মুহূর্তে আরো অনেকে রয়েছেন যারা হলদিবাটিতে রয়েছেন, তাদের বক্তব্য, ভোট দিতে তারা যেতে পারছেন না। এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যে সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স তোমাকে দেখাবো যে এখানে এসছে। সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে এখানে রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স তাদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা চলুন, ভোট দিতে কোনো অসুবিধে হবে না। অভিযোগ সামনে আসছে যে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তবুও অভিযোগ করছেন প্রত্যেকে যে তারা কেউ ভোট দিতে পারছেন না। এই খবর সহ আরও ভোটের অন্যান্য খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকবেন।